নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনের আরও এক নতুন পর্বের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সবার সাথে মসুর ডাল ও চিংড়ি মাছ দিয়ে তৈরি মসুর চিংড়ি ভাপার রেসিপি শেয়ার করব। এই মসুর চিংড়ি ভাপা তৈরি করতে উপকরণ খুবই সামান্য লাগে এবং রান্নাটাও কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আর এই মসুর চিংড়ি ভাপা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। প্রথমেই দেখে নেব এই রান্নাটা করার জন্য কী কী উপকরণ লাগছে। এখানে আমি 20-25টা চিংড়ি মাছকে আগে থাকতেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার সাথে লাগছে স্বাদ মতো নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি, কয়েকটা কোটা কাঁচা লঙ্কা। আর লাগছে আমার মসুর ডাল বাটা। আমি এখানে 1 কাপ মসুর ডাল আধা ঘন্টা জলে ভিজিয়ে তারপর সেটা বেটে নিয়েছি। বাটাটা এমন হবে যাতে ডালের দানা দানা ভাবটা থাকে, এতে করে সেটা খাওয়ার সময় মুখে পড়বে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর নিয়েছি আমি কালো সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা, সব মিলিয়ে হয়েছে আমার 2 চামচ। একই সাথে লাগবে আমার নারকেল বাটা। আমি এখানে প্রায় 3 চামচের মতো নারকেল বেটে নিয়েছি। আর এই ভাপা রান্নার জন্য অবশ্যই লাগবে সর্ষের তেল। আমি এখানে 1/3 কাপ সর্ষের তেল নিয়েছি। প্রথমেই একটা পাত্রে আমি মাছগুলোকে সব নিয়েছি। এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি এবং গোটা কাঁচা লঙ্কা। এই গোটা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার জন্য রান্নায় খুব সুন্দর একটা লঙ্কার গন্ধ হবে আর কেউ চাইলে খাওয়ার সময় মেখেও খেতে পারবে। তার সাথে দিয়ে দিচ্ছি আমি নারকেল বাটা, সর্ষে এবং লঙ্কা বাটাও দিয়ে দেব, আর দিয়ে দেবো মসুর ডাল বাটা। মসুর ডালটা কিন্তু অবশ্যই এরকম শুকনো করে বাটতে হবে আর ডালের হালকা দানা ভাব রেখে বাটতে হবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। এবার সব কিছুকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে মাছের মিশ্রণটা পুরো ঢেলে দিয়ে দিচ্ছি। মাছের মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গেলে টিফিন বক্সটাকে একটা মুটকি দিয়ে আটকে দিলাম। এবার একটা প্রেশার কুকারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলের মাপটা এমন হবে যাতে করে টিফিন বক্সটা যখন আমি এর মধ্যে বসাবো তখন যেন ঢাকনি দিয়ে জল ভেতরে ঢুকতে না পারে। এরপর আমি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবার পর প্রেশারে ঢাকনিটা আটকে দেব আর প্রেশার কুকারে হাই ফ্লেমে 3-4টা সিটি মেরে নেব এবং প্রেশারের সমস্ত ভাপ বেরিয়ে নিজে থেকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি প্রেশার কুকারে 4টা সিটি মেরে প্রেশারটা নিজে থেকে ঠান্ডা হয়ে যখন খুলে গেছে সে সময় ফিরে আসলাম। এবার প্রেশারটা আরও একটু ঠান্ডা হয়ে গেলে এর থেকে টিফিন বক্সটাকে বার করে নেব। এখানে আমি টিফিন বক্সটা প্রেশার কুকার থেকে বার করে নিয়ে এসেছি। উপর থেকে দেখে একটু শুকনো মনে হবে, তাই একটু হালকা নাড়াচাড়া করে দিলেই বোঝা যাবে ভেতর থেকে রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই মসুর চিংড়ি ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এই মসুর চিংড়ি ভাপার রেসিপিটি ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে রেসিপিটিকে লাইক করুন, নিজের পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমাকে কমেন্ট করে জানান। এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।